মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। খাবো না, ভালো লাগছে না। খাও একটু চাটা, ভাল লাগবে। নাও খাও, ছোট কামরা এরকম করো না। চাটা খাও, ভাল লাগবে, এরকম করো না। এই তো মেচকারে চলে এসছে। ও মেচকা বাবা, কি ও দাদা, আপনারা যে চলে এলেন, মোহ কোথায়? মোহ কে পাননি? না, এখনো না। আর ওকে ছাড়াই আপনারা ফিরে এলেন? আমার কথাটা শোনো, ওর খোঁজ পাওয়া গেছে। রোদ্দুর আর গোলু পুলিশ নিয়ে গেছে মোহকে আনতে। ও বাবারে বাবা, ঠাকুর আমার কথা শুনেছে। আসলে ওরা চলে গেল আর আমরা থানায় শুধু বসে কি করব, তাই চলে এলাম। রোদ্দুরও বললো আমাদেরকে বাড়িতে চলে আসতে আর কি। পেয়ে যাবে না? পেয়ে যাবে বলুন। আরে আমি বলছি তো তোমায়, পেয়ে যাবে, ওরা নিয়ে আসবে। আমি বলছি শোনো, নিয়ে আসবে। কিন্তু কত দূরে আছে ওরা? ওই বাড়ির উপরের দিকে। বলদে আমাকে চা দে তো। এটা খাও। আমি না ছোট মানত করেছি রে, কালকে পুজো চড়াবো ওটা বাড়িতে ফিরলে। ও ঠাকুর, তুমি আমার কথা শুনেছো গো ঠাকুর? হ্যাঁ গো বাবা, প্রথমে নাকি পুলিশ গুরুত্বই দিচ্ছিল না তেমন। ভাগ্যিস গুঞ্জার বাবাকে ফোনটা করতে বলেছিল, হ্যাঁ, নইলে তো ওরা খুঁজে বেরই করতো না মোহকে। আমাদের কিন্তু সকলের কৃতজ্ঞ থাকা উচিত গুঞ্জার কাছে, কি দিদি ভাই? তাই তো বলো। ভাবো একবার, গোলু সেদিনকে গুঞ্জাকে বের করে দিতে যাচ্ছিল বাড়ি থেকে, আর সেই গোলুর মেয়ের জন্য গুঞ্জা কিনা। আর এদিকে আমাদের ময়না, বাপ রে বাপ, ওই মেয়ের জন্য কি হেনস্তা, কি হেনস্তা। ও এই যে শোনো, যা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না। কেন, কি জানি না আমি? হ্যাঁ মানলাম, গুঞ্জা পুলিশকে ফোনটা করিয়েছিল, তার জন্য পুলিশ তৎপর হয়েছে। তো তৎপর হয়ে পুলিশ কি করেছে জানো? আমাদেরকে চা খাওয়াতে চেয়েছিল, চা, ব্যাস, এর বেশি আর কিচ্ছু না। ওরা মোহকে খুঁজে বার করেনি, মোহকে খুঁজে বার করেছে অন্য কেউ। কে কে খুঁজে বার করলো? ময়না। আমি তো বিশ্বাস করছি রে শুধু, আর বিশ্বাস করা তো কোনো খারাপ কাম না। খারাপ কাম এটা তুই বলাই করছে, তোমার বিশ্বাস কান ভাইঙ্কা। তুমি চলো তো, তুমি এখন বাসায় চলো। আর শোনো, মুখ উষা কইরা যাইব। ওই ছেলেটা না ভালো না, ও আমার টাকার জন্য, গয়নার জন্য এইভাবে আমাকে ফাঁসিয়েছে। আমি আমি গয়নাগুলো চেয়েছিলাম, কিন্তু রেগে গেছিল, ও বোধহয় গয়নাগুলো শুকিয়ে দিয়েছে। আরে ঠিক 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 থাক, এখন গয়নাগুলো না পাওয়া গেলে আর কি করা যাবে? হ্যাঁ ঠিক আছে, ওকে তো পাওয়া গেছে। না না, থাকবো কেন? ওই দিদিরা যখন লইয়া যাইতেছি, ওই দিদির গয়নাগুলো আমরা লগে লইয়া যাবো, খারাপ না একটু? আচ্ছা পুলিশ বাবু একটু খুঁজে দেখেন না, এত বড় গোডাউনে কোথায় খুঁজবো বলুন তো। ময়না, এই ঘরেই ব্যাগটা পড়ে গেছে। আচ্ছা মহোদি, ওই ঘর থেকে যখন বাইর হইয়াছিল, ওর কাছে কি গয়নাগুলো ছিল? মনে হয় না। তাহলে তো গয়নাগুলো এই ঘরেই আছে।
গুনকে এটাতে জল খাইয়েছিল? একটু আগে দিয়েছে। এই বোতল থেকে ঢাইলা এই গ্লাসে ঠিক কি হয়েছিল একবার কত? আমি ইচ্ছে করে জলটা চেয়েছিলাম যাতে আমার মুখটা না বাঁধে, আর তখন এই বোতলটা থেকে ওই গ্লাসে জল ঢেলে আমাকে দিয়েছে। কি হলো? যখন একটু বেশি ভারী লাগতেছিল তখন ঠিক খেয়াল হয় নাই, জগ এখানে জল তো এটাতে খারাপ তো। রোজ ফোন করেছে। হ্যালো রোদ, তোরা কোথায়? মোহ ঠিক আছে? এখানে সবকিছু ঠিক আছে বাবা, তুমি তুমি চিন্তা করো না। বাবা একটু লাউড স্পিকারে দাও না প্লিজ, সবাই শুনি আমরা। লাউড স্পিকারে দাও। হ্যালো ভাই, কোথায় রে তোরা? এই তো আমরা এখানেই আছি। আমাকে একটু ফোনটা দাও না প্লিজ, আমাকে একটু দাও। ওরোদ ওরোদ আমাকে একটু মোহর সাথে কথা বলাবে প্লিজ। এক সেকেন্ড মোহ, কথা বল, কথা বলবি? কি কি হলো, তুমি উত্তর দিচ্ছ না কেন রোদ? শুনতে পাচ্ছ তুমি আমার কথা? হ্যাঁ এনা এনা ইয়ের সাথে কথা বলো, গোলুর সাথে এনা ধরো। চিন্তা করো না, সবাই আমরা ঠিক আছি, আমরা আসছি। আমাকে মোহর সাথে একটু কথা বলতে দিচ্ছ না কেন? একটু বোঝার চেষ্টা করো, এত বড় একটা ঘটনা ঘটেছে, ও কথা বলার মতো অবস্থায় নেই। কি বলছিস সব, তুই চিন্তা করো না। গুলু, ময়না, বজ্র, বিহান ওরা সবাই ঠিক আছে তো? হ্যাঁ সবাই ঠিক আছে, শুধু কি শুধু কি? না না ঠিক আছে, আমরা গিয়ে বলছি, আমরা এখন রওনা দিচ্ছি। যাক বাবা, ছোট তাহলে সব ঝামেলা মিটলো তো? হ্যাঁ না মেটেনি, সব ঝামেলা এখনো মেটেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।